পঞ্চগড়ে নিখোঁজের দুই দিন পর করতোয়া নদী থেকে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির গলায় কাপড় পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে করতোয়া নদীর আউলিয়াঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গার ভালাইপুর থেকে নিখোঁজের দুই দিন পর আলমগীর হোসেন নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে আলমডাঙ্গা উপজেলার চিতলা গ্রামের রাস্তার পাশে একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির ইউপি সদস্য মোস্তাক আলীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।